বৃক্ষ প্রাণের প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। রোববার নগরীর টাউন হল মাঠে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিম, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় 30টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।